আজকে এবার বেগুন আঁকবো। বেগুনটাকে প্রথমে বর্ডারটা দিয়ে নেব। এই বর্ডার দিতে শুরু করলাম, বর্ডারটা এরমভাবে এখানে ঠেকিয়ে দিলাম। এবার ভেতরের কালারটা করব, ওটা ব্লু কালার দিয়ে ভেতরটা এবার আস্তে 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 কালার করতে লাগলাম। এরপর ব্লু কালার, তার সঙ্গে পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি, একটু নিয়ে একসঙ্গে মিক্সড করে ওখানে লাগাবো। মিক্সড করে নিয়েছি, এবার লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেছে, এবার বোখাটা সবুজ কালার করে নেব পুরোটা। সবুজ কালার করা হয়ে এসে এখন আমাদের বেগুন কমপ্লিট হয়ে গেল।